সুপ্রভাত বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম সোনমার্গ। অ্যাকচুয়ালি এটা প্রপার সোনমার্গ নয়, সোনমার্গের একটু আগে গগনগির বলে একটা জায়গা, সেখানে আমরা রয়েছি। আমাদের প্রভাত অবশ্য আজকে অনেকটা আগেই হয়েছে, কারণ কালকে আমরা 9টার মধ্যে খেয়ে নিয়েছি আর 10টার মধ্যে ঘুমিয়ে পড়েছি। এই ট্রিপে এই প্রথমবার আর কি এত সকাল সকাল শোয়া, তার ফলে উঠেছিও আজকে জলদি। এখানে এখনও ভালো করে আলো ফোটেনি, ঠিকঠাক মতন প্রভাত হয়নি, ঘুম ভাঙেনি লোকজনের খুব একটা। বাইরেটা অনেকটা এই রকম, এখানে ঘরের ভেতরে অতটা ঠান্ডা না লাগলেও বাইরে বেশ ঠান্ডা আছে, ভালো একটা হাওয়া দিচ্ছে, যার ফলে আজকে প্রথমবারের জন্য উইন্ডচিটার বেরিয়েছে। এখন মালপত্র সব গোছগাছ করব, করে সামনের দিকে এগোবো। আমরা গোছগাছ করে নিই, তোমরা বরঞ্চ এই ক্লিপটা দেখো। রোদ উঠে গেছে, আমরা মোটামুটি রেডি, একটা নতুন জিনিস ট্রাই করছি, কাশ্মীরি পানীয় কাওয়া। বেশ ভালো। নারকেল আছে? মশালে পড়তে হয়, সব কাশ্মীরি মশালে পড়তে হয়। নারিয়েল হয় কে? হ্যাঁ, নারিয়েল পড়তে, ড্রাই ফ্রুট মে ড্রাই ফ্রুট পড়তে হয়, নারিয়েল পড়তে হয় इसमें। हां, ये पूरा मिक्स हो रहा है, कश्मीर के जितने भी मसाले हैं सब मिक्स हो गए हैं। वो एक डब्बे में आते हैं, जिसे कावा मसाला बोलते हैं हम लोग। अच्छा, वही डालते हैं इसमें। इसमें ये बहुत, अगर सुबह पियोगे इसमें बहुत फायदे है। जैसे ये बहुत बीमारी में लगता है, और इसमें सुबह पीने से इसमें इंसान फ्रेशनेस आती है, और ये कश्मीर की सबसे मशहूर टी है। चलो, আমাদের এখন আবার নিচের দিকে নামতে হচ্ছে, পেট্রোল কমে এসছে। এবার যা পেট্রোল আছে তাতে, নেক্সট পেট্রোল পাম্প হচ্ছে দ্রাস, তো যা পেট্রোল আছে তাতে দ্রাস অবধি পৌঁছানো যাবে না, ওই জন্য আমরা পেছন দিকে 2 কিলোমিটার চলে যাচ্ছি, আবার তেল ভরে নিয়ে তারপর আবার সামনের দিকে এগোবো। আর একটা কেস হলো, সেটা হচ্ছে এই পাম্পে পেট্রোল নেই। এখন আগে 70 কিলোমিটার সামনে দ্রাস, অথবা এদিকে পেছনে 50 কিলোমিটার যেতে হবে, তবে পাওয়া যাবে। এই হচ্ছে এদের বক্তব্য। তো আমাদের এখন যা তেল আছে, দ্রাস তো হবেই না, তো ব্ল্যাকে কেনার এখন চেষ্টা করতে হবে কোথাও, দেখি কী দাঁড়ায়। কি গন্ধ দেখেছো? এক ভেড়ার পালের জন্য ট্রাফিক জ্যাম হয়ে গেল। এগুলো যে ছবি হতো না, দো 100 রুপিয়া দো। ये किस चीज का है फी? ये टूरिज्म डेवलपमेंट का है। अच्छा, यहाँ पे कहीं पे पेट्रोल मिलेगा? पेट्रोल आगे 4 किलोमीटर मिलेगा, रोड सोनमर्ग के साइड जाता है। अच्छा, ये भी लद्दाख, लेकिन वो बंद है, क्लोज है। क्या कह रहे हो? लद्दाख। आपका नाम? क्या मेरा? एस चक्रवर्ती। एस चक्रवर्ती, और इसका? संजय एस दत्त। এস দত্ত? এস দত্তা, এস চক্রবর্তী। এন্ট্রি কারণে হোকা কে? 50 টাকা করে পার বাইক তুললো, কিন্তু কোনো স্লিপ টিপ কিছু দিল না। এই হচ্ছে সোনমার্গ, আমরা বাইপাস করে বেরোচ্ছি। কিন্তু তেলের যে কোনো ব্যবস্থা এখনো হলো না, এত ঘুরে মরলাম কোথাও তেল পাওয়া গেল না। দারুণ লাগছে কিন্তু এখন চালাতে, ভ্যালিটা পুরো সবুজ হয়ে রয়েছে, তবে বড্ড কনজেস্টেড, মাটির রাস্তা শুরু হয়ে গেছে। বৃষ্টি থাকলে এসব জায়গায় যে কি হাল হয় সে চেহারা দেখেই বোঝা যাচ্ছে।
অবশেষে পেট্রোলের একটা ব্যবস্থা হয়েছে সোনমার্গ থেকেই। সোনমার্গের মেইন যে রাস্তা মার্কেটটা সেটা এখন বন্ধ আছে, একটু ঘুরিয়ে বাইপাস করে আবার ঢোকানো হয়। এবার যারা সোনমার্গে না থেকে আর কি দ্রাসের দিকে চলে যান তাদের আর সোনমার্গে ঢোকার, মেন মার্কেটে ঢোকবার কোনো প্রয়োজন নেই। তো একে ওকে তাকে জিজ্ঞেস করতে করতে অবশেষে এক গাড়ির ড্রাইভারের কাছ থেকে জানা গেল যে এখানে এক মসজিদের কাছে লুজ পেট্রোল পাওয়া যায়। তো আমরা সেখান থেকে নিলাম, লালমোহনবাবুর পেটে 3 লিটার আর পীতাম্বরের পেটে 2 লিটার তেল ঢোকানো হলো 112 টাকা করে। কোন দিকে? উদারসে? এটা বন্ধ, ওদিক দিয়ে যেতে হবে। উদারসে জানা হোক, বাবা বিশাল জ্যাম। তো আজকে আমাদের 7th ডে জার্নি শুরু হয়েছে। আজকে আমরা জজিলা ক্রস করব, করে যতটা ইচ্ছে হবে এবং সম্ভব হবে ততটা যাব। এখন কীভাবে এই অবধি এসে পৌঁছলাম, সোনমার্গ অবধি এসে পৌঁছলাম বাড়ি থেকে, কলকাতা থেকে, সেটা দেখতে হলে আগের এপিসোডগুলো দেখতে হবে। যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে তো আমি লিঙ্ক দিয়েই দেবো, আর আই বাটনেও আসছে, প্লিজ ডু চেক। খুলেছে মনে হচ্ছে, খানিকটা যাওয়া যাবে, দেখি আবার কোথায় গিয়ে আটকাই। 10-15 মিনিট চলে গেল ওখানে, পুরো মাটির রাস্তা, এখানে বৃষ্টি হলে বাজে হয়ে যায়। জ্যাম থেকে বেরিয়েছি কিন্তু আগে ছিল কাদা, এখন হয়েছে ধুলো। রাস্তার কাজ হচ্ছে, 2-3 বছরের মধ্যে অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। ফুটবল মাঠ, কি ধোঁয়া ছাড়ছে লরিগুলো, সব কটাতে ধোঁয়া ছাড়ছে, একেবারে কালো ধোঁয়া। সমানে কালো ধোঁয়া ছেড়ে যাচ্ছে। ওই নিচের রাস্তাটা চলে গেছে নদীর পাশ দিয়ে, যে রাস্তাটা দেখা যাচ্ছে মাঝে মধ্যে, আমি বেশি সাইডে যাচ্ছি না, ওই রাস্তাটা চলে গেছে বালতাল। বালতাল এখান থেকে 5 কিলোমিটার, আর আমরা এবার ওপরের দিকে ওঠা শুরু করেছি জজিলা হয়ে ঘুমড়ি। আমাদের কি যেতে দেবে? এদের আটকেছে কেন? চড়াইটা শুরু হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই হয়েছে, কিন্তু এখন পুরো একটা না উঠছে। রাস্তার কোয়ালিটি খুব খারাপ, এই দেখো কতটা উঠছে এক প্যাচে। অদ্ভুত আকারের
আর অদ্ভুত কালারের পাহাড়। জজিলা টাইগার শিব মন্দির, ঝাঁকুনিতে হাল খারাপ হয়ে যাচ্ছে, এত জার্কিং হচ্ছে। ফার্স্ট গিয়ার আর বড় টার্ন, গুঁড়ো পাথরগুলোতে প্রবলেম বেশি করছে। টপে উঠে দাঁড়িয়ে, সেটাই তো, আমি পেরিয়ে এসেছি মনে হলো, শিব মন্দিরটা বোধহয় টপ ছিল। কিলোমিটার হিসেবে অনুযায়ী হয়ে গেছে। ওই যে ওখান দিয়ে যেতে হবে, আমরা সম্ভবত পাঁচটা ক্রস করে এসেছি। ওই জজিলা টাইগার শিব মন্দির যেখানে লেখা ছিল, সম্ভবত ওটাই পাশের টপ। এখন মোরাললেস ফ্ল্যাট অথবা ডাউন হচ্ছে। ওরে বাবারে, ওরে বাবারে, মাথা খারাপ করে দেয় ভন্টাতে। লখনউ আগ্রা এক্সপ্রেসওয়েতে যাস, ভাজাভাজি বন্ধ করে দেবো ওখানে। সমতলের লোক পেয়ে পিলে চমকানো হর্ন মারা, এই কি ওয়াটার ক্রসিং? সেরেছে, কোথা দিয়ে যাব রে বাবা। চলো 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 হয়ে গেছে, হয়ে গেছে। বাবা কি মারাত্মক পাহাড়টা, এখানে কাদার রাস্তা। পাহাড়টার কিরম ভাবে ফাটিয়েছে, কাদা কাদা কাদা। এইখানে তো আমি আচার খাবো নির্ঘাত। না খাইনি, বেঁচে গেছি। এবার এবার না, এখান দিয়ে বেরিয়ে যাব। ক্লাচ আর ব্রেক দুই ছেড়ে দিয়ে শুধু পিক আপের ওপরে। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। বেশি পাকামো হয়ে যাচ্ছে। নে কত আপলোড করবি কর, আমার মোটেও এসব ভালো লাগে না, আমার মোটেও অ্যাডভেঞ্চার ভালো লাগে না, আমি অ্যাডভেঞ্চারের জন্য লাদাখ আসিনি, সেই জন্য আমার অফরোড মোটেও ভালো লাগে না। Thank you.
হরিয়ানা সেই ভদ্রলোক। এই সেরেছে ওয়াটার ক্রসিং, আবার অনেকখানি জল আছে, তো প্যান্ট ফ্যান্ট সব করে 32টা বেজে যাবে। আবার ওয়াটার ক্রসিং পেরিয়ে এসছি আছার নাকে, কিন্তু সভ্যতায় ভিজে গেল। যজিলা কখন পেরোলাম বুঝতেই পারলাম না। এই ছোট লোকই রাস্তা বোধ হয় শেষ হতে চলেছে, মনে হচ্ছে এবার একটু ভদ্র সভ্য রাস্তা পাওয়া যাবে। এখন আমরা আছি জজিলার জিরো পয়েন্টে। কখন জজিলা পাসের টপটা ক্রস করেছি বুঝতেই পারিনি, পরে বুঝলাম ওই যে শিব মন্দিরটা ক্রস করেছিলাম ওটাই জজিলার টপ। রাস্তা বেশ কয়েক কিলোমিটার খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। বোঝা গেল যে বৃষ্টি বৃষ্টি হলে কেন সোনমার্গের পরে আটকে দেয়, ছাড়ে না। সকালবেলা থেকে কিছু খাওয়া হয়নি, এখন এখানে একটু দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করবো। মালপত্র, বাইক, জামা কাপড় সব একেবারে ধুলো কাদায় ভর্তি, মুখের ভেতর অব্দি ধুলোয় কিচকিচ করছে। একটু ভালো করে আগে মুখ টুক ধুয়ে নিয়ে তারপর ব্রেকফাস্ট করবো। কাল আপনার স্যার কোই ইধর মেহমান আয়েগা ইয়া কোই জেসে রিশতেদার আয়েগা আপ বলেগা ফালানি জায়গা পে জানা উধর চিজ আচ্ছা মিলেগা ইসলিয়ে সাহেব শোরুম সে আধা ডাল দেগা উধর সাহেব কিরায়া হোতা হামারে পাস সাহেব কিরায়া নি ধাগে কা লাগত ইয়ে দেখো হাম হাত সে বানাতা স্যার হাম ফুনকার 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 সাহেব হামারে পাস শোরুম সে আধা দাম আইসা বাত নি হ্যায় সাহেব ইধর ইউজ করকে সাহেব বলেগা বাকি চিজ লিয়া হ্যায় ইধর জিরো পয়েন্ট পে সাহেব আপ জেসে ভাই লোগ আতা তো হামারা ঘর কা ভি চুলা জ্বলতা 550 650 ये शोरूम से लेकर ना उधर इसी का बोलेगा 2500 क्योंकि उधर क्या होता है साहब वो किराया होता है दुकान का सेल्समैन का खर्चा होता है इधर साहब हमारे पास कंधे का लागत हम सुबह आते हैं साहब 15 किलोमीटर काट के ये मेरा छोटा भाई आज बाबा ने बोला इसको साथ ले लो तो साथ लाया साहब क्योंकि ये माल हमारा जाता था नीचे उधर टाइम पे पेमेंट नहीं देता साहब अब गवर्नमेंट ने दिया सब्सिडी पे धागा उनको देना 5-6 लाख इस साल काम लगा नहीं साहब आप खुद देखो हाल आज 10 दिन के बाद नंबर आया जो हमारा मुखिया है वो रोज रोज इधर नहीं छोड़ आज नंबर आया हमने सोचा थोड़ा 1-2 दाना भेजेगा तो हम भी दाल चावल घर ले लेगा बाकी जो चीज़ दिया ना साहब हमारा नंबर लेना आप यूज करके दवाई देगा हमारा नाम मलिक बशीर कारीगर है हमारा यूट्यूब पे सर्च करना वहाँ पे पूरा हमारा नॉलेज मिलेगा इसके बारे में हम खड़ी पे बनाते हैं 11,649 ফুট জজিলা জিরো পয়েন্ট ছেড়ে বেরিয়ে এসছি আমরা। হ্যাঁ বুঝতে পারছি না কি বলছে, কিছু একটা বললো, আটকে আছে তো সবাই দেখি। একটু নেমে দাঁড় করিয়ে নেমে জিজ্ঞেস করো তো কী কেস, সাইডে লাগাও। যাবো কি করে এখান দিয়ে, এই যে জজিলা টানেল তৈরি হচ্ছে, এটা হলে ডিস্টেন্স অনেকটা কমবে, রাস্তাও বেটার হবে। আবার ওয়াটার ক্রসিং, ওরে বাবা রে, গুরুদংমারের রাস্তা এর থেকে অনেক ভালো ছিল, অনেক অনেক ভালো ছিল। সেখানেও তো তখনও তো আমরা যে সময় করেছি সেই সময় তো মঙ্গলের পর ওপরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বাবা ঝাঁকুনিতে হাড়গোড় সব খুলে যাবে মনে হচ্ছে,
সকার পর্যন্ত আর্তনাদ করছে। মনে হচ্ছে এবার একটু ঠিকঠাক রাস্তায় পড়া গেছে। বাবা রে বাবা, সুখে থাকতে ভূতে কিলোয়। 50 কিলোমিটার পূর্ণ হলো, তারপর একটু রাস্তা ভালো হলো। বিশাল নামাচ্ছে এবার, একটা না শুধু নামা। আমরা কার্গিলের টেরিটরিতে ঢুকছি। দ্রাস 25 কিলোমিটার, কার্গিল 84 কিলোমিটার, মূলবেগ 112, লে 313। কি এখানে এন্ট্রি করতে হবে? আমরা কাশ্মীর পার্ট শেষ করে লাদাখে এন্ট্রি নিলাম। চেকপোস্টে এন্ট্রি করতে হলো, কোনো ডকুমেন্ট দেখাতে হলো না, শুধুমাত্র নাম, বাইকের নাম্বার, মোবাইল নাম্বার, এই তিনটে লিখে দিতে হলো।